धन्यवाद खूब सुंदर एक पाला आज के निर्धारित कर गुरु एवं शिष्य आज के प्रतिपक्ष शिल्पी रीना देवान ताके रेखे शिष्य भूमिकाय चंद्र आक्तर रेखे गुरु भूमिकाय गत तीन चार बछर आगे एक बार रीना देवानेर साथे गान हुई तक तो हमें गुरु दिसिल उनके शेष हुई दिल बुझी ना हमारे बुरा बुरा लागे क्षति कर से एक मुरुबे मुरुबे बाप मन है हमारे कारण गुरु पाला शुद्ध पाई आज के भाषा रीना देवान बोधय जो गुरु शिष्य पाला है गुरु पाला है तब उन्नी पाइब एन देखा गया ना आज के उल्टा उन्नी शिष्य हमें गुरु तबुओ भलो बाबा रे आज के गुरु शिष्य पालाटा जदि आमी तार गुरु नय जदि तिनि आमार शिष्य नय किन्तु पालाटा एरकम भावे करते हबे जेनो प्रकृत गुरु शिष्यई आमरा दुजन आजके आमादेर अभिनय देखे जेनो मानुष बुझते पारे आसले गुरु शिष्यर प्रेम भालोबासाटा एभावेई हय सत्य आमादेर पालार मध्ये जेनो कारो मने बृत्तिष्णा चले ना आसे तबे गुरुर पाला बाबारे आमी एखोनो पर्यन्त आमार बैरावरीर चरणेर आमार दयाल रौशन रेजबीर चरणे एखोनो भक्त होइते पारि नाइ तारपरेओ गुरुर पाला आमाके दिएछे जानि ना कतटुकुके गाइते पारबो तबे सकले आमार जन्य दोया करबेन आजके आमि जेन आपनादेर सकलेर गुरु नाम राखते पारि आमार द्वारा जेन आपनादेर गुरु नाम ध्वंस ना होये जाय तई दिके सकले आमार जन्य दोया आशीर्वाद करबेन प्रथमवार अति सुंदर एक गान दिए आमार काछे जानते चाइलेन दयाल को जानले ज्ञान हय ताई तो सुधाई जानले दयाल बल मोरे एई देह के मुरीद हय के मुरीद करे एई देहेर मध्ये के मुरीद हय के मुरीद करे आमी तार जवाब करब तार आगे आमार गुरुर पाला होते एक गान आमी राखी गुरु की विषय बुझते गुरुर ऊपर केमन भक्ति थाकते हबे ए विषय जदि ना बुझाई ताहले आमार शिष्य आबार सामने स्टेज दाड़ाइया उल्टा पाल्टा किछु करते पारे एजन्य गुरुपति तार भक्ति केमन आसते हबे आगे एक गान आमी राखी तारपरे तार जवाब करब भक्ति थाकिले पाई मुक्ति के जाने कार भाग्य हाय विश्वास भक्ति थाकिले पाई मुक्ति के जाने कार भाग्य हाय पाइबा मुक्ति के जाने कार भाग्य हाय विश्वास भक्ति
থাকিলে পাই মুক্তি কে জানে কার ভাগ্যে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি কে জানে কার ভাগ্যে হয় জ্ঞান আর শিষ্যকে বাবা মন, পাগল মন রে মন কেন এত কথা বলে? এই মনে তোমার নানা দিকে যায়, কারে মারবো কারে ধরবো কারে কি করব, কিন্তু জ্ঞান ওই জ্ঞানের কাছে এসে আবার অনেকে মনে মনে চিন্তা করে, হারে ওরে যে আমি মারবো না জানি কত পাপ আমার হবে। এই জ্ঞান হচ্ছে গিয়ে তোমার দেহের ভিতরে, জ্ঞান হচ্ছে তোমার গুরু, মন হচ্ছে তোমার শিষ্য। এখন বলে দয়াল বা, গুরু শিষ্য এই দুইজন না, এই দেহের ভিতরে কোন মুকামে কে থাকে? গুরু থাকে কোন মুকামে, শিষ্য থাকে কোন মুকামে? গুরুর মুকাম হচ্ছে মুকাম মাহমুদা, এই মুকামে মাহমুদার মধ্যে তোমার গুরুর বাসস্থান। আর মুকামে সুলতান নাসিরা, এই সুলতান নাসিরার মধ্যে তোমার শিষ্যর বাসস্থান। এই গানটার মধ্যে তার আরো একটি কথা, নতুন সৃষ্টি হলে পরে একজন মুর্শিদ লাগে শিক্ষার তরে, ফকির লালন বলে সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কিরে, নতুন সৃষ্টি হচ্ছে লুৎফায়ে নূর, যেই নূর যেই নিত্যি নতুন পয়দা হয়ে আসতেছে। যেমন আমি চন্দ্র আসছি, আমার মতো দ্বিতীয় আর কোনো চন্দ্রা নাই, এই স্রোতটা আমার স্রোত, আমার হুবহু স্রোত আরেকজন নাই নাই, এই নতুন সৃষ্টিটাই হয়ে আসতেছে। যেমন আপনার ঘরে যদি আপনার একটা সন্তান হয়, ওই সন্তানের চেহারার মতো আর একটা সন্তান এক চেহারা হবে না, কিন্তু একটু আছে, এটাই নতুন সৃষ্টি হয়ে আসতেছে। আর ওই নতুন সৃষ্টির একজন গুরু ধরতেই হবে হবে। বললেন আল কুরআন সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ জিনা ইউ বাইনাকি বাইনাল্লাহ ইয়াদুল্লাহে ফাওকাই দিহিম, যেজন একজন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখলো, সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখলো। তাহলে দেখা যাইতেছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ ভক্তদের মাঝে তিনি বলে গেছেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলিও তার মাওলা মাওলা, আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা।
কেউ আমার মাধ্যম দিয়ে আলীর মাধ্যম দিয়ে প্রবেশ করলেই আমাকে পাবে সুবহানাল্লাহ আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আমি তোমাদের জন্য দুটি বিষয়বস্তু রেখে গেলাম একটা হচ্ছে আল কোরআন আরেকটি হচ্ছে আহলে বায়াত আমার দয়াল নবীর সুন্নাত এই আহলে বায়াত কিভাবে আমার দয়াল নবীর গায়ের চাদরটাকে প্যাচ দিয়ে পাঞ্জাতনকে আঁকড়ে ধরে বলেছিলেন এরাই আমার বংশধর এরাই আমার আহলে বায়াত তাদের অনুসারী হইতে হবে এখন বলল দয়াল গো এই যে হাতে হাত রাখার কথাটা বলা হয়েছে তো এই পৃথিবীর মধ্যে যাদের হাত নাই তাদের ফয়সালাটা কি হবে তারা কেমন করে গুরু ধরবে দরদরে এখানে বলা হয়েছে একটা গানের মধ্যে বলা হয়েছে উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দেওরে তোমার মন কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে শরণ পাক কদম জড়াইয়া ধরো তোমার শরণের হাত দিয়া মুর্দা দেহ হইবে জিন্দা উঠবে রে নাচিয়া একা একা ময়না তুতা কথা কয় না কোনো দিন দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পড়া দিন হজয়া তাল তাহলে তুমি হওজাইয়া তালকিন দেল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন তাহলে তোমার যে স্মরণের একটা হাত আছে ওই স্মরণের হাতটা দিয়েই তুমি তোমার গুরুকে ধরবে বায়াত কিন্তু বাবা এক প্রকার না বায়াত হচ্ছে চার প্রকার একটা হচ্ছে বায়াতে ইয়াদুল্লাহ এটা হচ্ছে হাতে হাত ধরে যেটা মুরিদ বলি আমরা বায়াতে ইয়াদুল্লাহ এটা হাতে হাত রেখে যেই বায়াতটা করানো হয় এটাকে বলা হয় বায়াতে ইয়াদুল্লাহ বলা হয়েছে বায়াতে রেদুয়ান যেটা গাছের নিচে বসে একজন পীর মুরিদ করে গাছের নিচে বসেও কিন্তু অনেক জায়গায় দেখা যায় মুরিদ করে বায়াতে তরিকত এই বায়াতে তরিকতটা রাস্তায় বসে যে মুরিদ করানো হয় যে পীরেরা মুরিদ করে সেটাকে বলা হয় বায়াতে তরিকত আর বায়াতে এল বাসুন এই বায়াতে এল বাসুন যে আপনি যেটা বলেছেন অনেক দরবারে কাপড় ধরে মুরিদ করে এই বায়াতে এল বাসুনটাকে বলা হয় কাপড় ধরে মুরিদ করা সুবহানাল্লাহ যাদের হাত নাই তারা যেন ওই স্মরণের হাত দিয়ে বিশ্বাসের হাতটা দিয়ে যেন গুরুকে ধরে বাবা আমি গুরুর হাত ধরলাম বাড়িতে চলে আসলাম আমার ভিতরে বিশ্বাস নাই তাহলে কি আমার গুরু ধরা হবে না আমার গুরু ধরা হবে না গুরুর ধরতে হবে তার বিশ্বাসের হাত দিয়ে তোমার গুরু ধরতে হবে তোমার স্মরণের হাত দিয়ে তোমার গুরু ধরতে হবে তোমার মন দিয়ে তোমার গুরু ধরতে হবে আর যদি ওই ধরাটা ধরতে পারো তাহলে তুমি জয় হইতে পারবা আর তুমি হাত দিয়ে ধরলা কিন্তু তোমার অন্তরের মধ্যে বিশ্বাস নাই বাবা তোমার ওই ধরা না ধরা সমান কথা থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় আমার দয়াল যা বল মুখে রাখিয়া কা ভিয়া বুকে অচল করে তোমায় কথাই কথা দয়াল যা বল মুখে রাখিয়া কা ভিয়া বুকে অচল করে তোমায় কথাই কথা থাকিলে পাই মুক্তি কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি কে জানে কার ভাগ্য হয় তার কাছে যদি একটা একটা স্কুলে গেলেও তো মাস্টার
আজকে জেনে আফজ মাস্টার তিনি বলতে পারবে ভালো। দেখা যায় ছয় মাসের একটা পরীক্ষা নেয়, নয় মাসের একটা পরীক্ষা নেয়, বারো মাসের একটা পরীক্ষা মাস্টারে নেয়। তা আজকে তিনি আমার, যেহেতু আজকে আমার শিষ্য, তিনি আমার কাছে আসছে, তাকে যদি ছয় মাসের একটা পরীক্ষা না করি বাবা তাহলে তো ভালো দেখায় না। আজকে এখন ছয় মাসের একটা পরীক্ষা করব, কিছুক্ষণ পর নয় মাসের একটা পরীক্ষা করব, তার কিছুক্ষণ পর বারো মাসের একটা পরীক্ষা দিয়ে ওনারে খেলাফত দিয়ে পীর বানাই ছেড়ে দিব। সত্য কথা, প্রথম ছয় মাসের একটা পরীক্ষা নিয়ে দেখি কি করে, টিকে নি, যদি টিকে তাহলে নয় মাসের পরীক্ষা দেবো, আর নয় তো আর দেবো না।